ঋণের জালে জড়িয়ে যাচ্ছে মানুষ। দিন দিন মানুষের মধ্যে ঋণ নেওয়ার এই প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। দেশের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি বা পরিবার এখন ঋণের দায়ে জর্জরিত, যার সত্যতার খোঁজ পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জরিপ প্রতিবেদনেও। বিবিএস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশের বেশি পরিবার ঋণগ্রস্ত, যেখানে ব্যক্তি বা পরিবারের প্রতি বছর গড় ঋণ নেওয়ার পরিমাণ 70,000 টাকারও বেশি। করোনা পরবর্তী দীর্ঘ সময় ধরে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই মানুষের মধ্যে ঋণের প্রবণতা বাড়ছে। বিবিএসের তথ্য বলছে 2022 সালের জরিপ প্রতিবেদন অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিয়েছে 37.03% পরিবার। 2016 সালে এ হার ছিল 29.70%। 2010 সালের জরিপ অনুযায়ী 32.03% পরিবার আর্থিক বা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিত। গত 12 এপ্রিল 2022 সালের খানার আয় ব্যয় জরিপ প্রতিবেদন করে বিবিএস। জরিপ প্রতিবেদন অনুযায়ী ঋণ নেওয়ার প্রবণতা শহরের চেয়ে গ্রামে বেশি। 2022 সালের জরিপে শহরে 32.11% পরিবার ঋণ নিয়েছে, যেখানে এই সময়ে গ্রামে 39.35% পরিবার ঋণ নিয়েছে। 2016 সালে শহরে 22.10% এবং গ্রামে 32.11% পরিবার ঋণ নিয়েছিল। 6 বছরের ব্যবধানে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় দ্বিগুণ। 2022 সালের খানার আয় ব্যয় জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশের খানাভিত্তিক গড় ঋণ নেওয়ার পরিমাণ 70,506 টাকা। ইহার 2016 সালের জরিপে ছিল 37,743 টাকা এবং 2010 সালে ছিল 28,062 টাকা। ঋণ নেওয়ার সংখ্যায় গ্রাম এগিয়ে থাকলেও টাকার পরিমাণে শহরের পরিবারগুলো এগিয়ে। 2022 সালের জরিপ অনুযায়ী গ্রাম এবং শহরের ঋণ নেওয়ার পরিমাণে ব্যবধান অনেক। গ্রামের তুলনায় শহরের পরিবারগুলো টাকার পরিমাণে কয়েক গুণ বেশি ঋণ নেয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, করোনার সময় চাকরি হারানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব কারণে মূলত মানুষের সঞ্চয় কমেছে এবং ধার করতে বাধ্য হয়েছে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, কয়েকটি কারণে ঋণ গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। প্রথমত, করোনায় অনেকের আয় কমে যাওয়ায় তাদের সঞ্চয় কমে গেছে, যে কারণে ঋণ গ্রহণের হার বেড়েছে। দ্বিতীয়ত, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির প্রভাব আরেকটা কারণ হতে পারে। ধার করে অনেকে বিদেশে গেছে, সেটাও ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধির একটি কারণ। গ্রামের তুলনায় শহরের মানুষ বেশি পরিমাণে ঋণ নেওয়ার বিষয়ে তিনি বলেন, শহরের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়ি ভাড়া থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে ব্যয় অনেক বেশি, সে কারণে যাদের ঋণ নিতে হয়েছে তাদের পরিমাণে বেশি নিতে হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার দিক থেকেও গ্রামের তুলনায় শহরের পরিবারগুলো এগিয়ে। বর্তমান জরিপ অনুযায়ী গ্রামে 21.04% এবং শহরে 21.85% পরিবার অর্থ জমা রাখে। তবে অপ্রাতিষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার হার কিছুটা কম। 2022 সালের জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দেশের 6.91% পরিবার অপ্রাতিষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখে, যে হার 2016 সালে ছিল 5.30% এবং 2010 সালে 5.64%। আফসার আনাজ, কালবেলা।